আপনারা দেখছেন দা পিডি নিউজ। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন। নমস্কার, আমি জয়পাল, দা পিডি নিউজে আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটা প্রায় ১২টা। বেসরকারি সংস্থার ৫,২০,০০০ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন অফিসাররা। আর ঠিক সেই সময় কিছু দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখে তাদের বাইক থামিয়ে লুটপাট চালানোর চেষ্টা করে। ঘটনাটি ঘটে রায়দিঘি থানা চাঁদপাশা এলাকায়। সূত্রের খবর, বেসরকারি সংস্থার মহিলাদের টাকা তুলে নিয়ে অফিসাররা ঢোলাহাট থানার মিলন মোড় থেকে ৫,২০,০০০ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু ফেরার পথেই কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাইক থামিয়ে লুটপাট চালায়। ঘটনার চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এলে তিনজনকে ধরে ফেলে গণধোলাই শুরু করে। এরপর পুলিশের হাতে তিন দুষ্কৃতীদের তুলে দেয় গ্রামবাসীরা। আমার কালকে ঘরে মেঝে হচ্ছিল, মাটি কাটছিলাম, হঠাৎ দেখি সামনে একজন ছুটে ছুটে আসছে। আমার বউ বলছে যে কে যাচ্ছে, দেখো তো। পেছনে ছুটে গিয়ে দেখি একটা ব্যাগ হাতে করে নিয়ে আমি তাকে পাঁজা করে ধরেছি। ব্যাগ তার হাতে ছিল, পাঁজা করে ধরেছি। ধরার পরে দেখি পিস্তল বের করে আমাকে মুখে ঠেকিয়েছে। পিস্তল মুখে ঠেকিয়ে দেওয়ার পরে আমি পিস্তলের মুখটাকে মানে দুমড়ে দিয়েছি, দিয়ে বলি পিস্তল দিয়ে দে আমি ছেড়ে দেবো তো, পিস্তল দিয়ে দে আমি ছেড়ে দেবো। বারবার এক কথাই বলছি, না আমি মুসলিমের ছেলে, আমার মারবেন না, মুসলিমের ছেলে আমার মারবেন না। এই আমি ব্যাগ ছেড়ে দেয় বলে ছাড়লো না, ব্যাগটা কেড়ে নিয়ে খালের পাড়ে ফেলে দিয়েছি। দেওয়ালি আমার বউকে বলছি যে যার টাকা যার জিনিস আছে সে এসে বুঝে নিয়ে নেবে, তুমি হাত দেবে না, পরে তোমাকে ভোগ দেওয়া হবে। বললে সে যার জিনিস তার, সে ১০ মিনিট পরে আসলো, এসে সে ১০ মিনিট পরে টাকাটা বুঝে সে পেয়ে যায়। আমি ভাই তুমি তোমার বুঝে পেয়েছো? বলে হ্যাঁ। এবারে দুজন ওদিকে ধরা পড়ে যায় আর আমি একটা পিস্তল নিয়ে মানে পুলিশের হাতে তুলে দিই, আর একটা পিস্তল নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি আর টাকা পয়সা সব তুলে দিয়েছি। বললো আমার ২-৩ হাজার টাকা কম, ৫ লাখ টাকা আমি আমার বুঝে পেয়ে গেছি। তা আমি তার গায়ে টর্চারও করিনি, মারিওনি। আমার রাত্রে শুয়ে আছি, ভোর ৪টার সময় দুটো বোম পড়েছে ঘরের পেছনে। তো এবারে তো মানে খুব অত্যাচার চালু হচ্ছে, আমি এখন কী করি? ধৃতদের নাম গিয়াস মীর, আনন্দ গায়েন ও মীর কাসিম হালদার, লক্ষ্মীকান্তপুর এলাকার বাসিন্দা তারা। ঘটনা হচ্ছে কালকে সকাল না বেলা তোমার ১২টা বাজে ৩:৩০ ওরা চিল্লাচিল্লি হচ্ছে যে চিন্তাই করে পালাচ্ছে। ওরা পুরন্দরপুর থেকে চিন্তাইটা করেছে, ওর পিছনে যা চিন্তাই করেছে ওই ব্যক্তিটা পিছনে থেকে হেঁটে হেঁটে আসছিল। আস্তে আস্তে উনিও চিল্লে উঠেছে যে আমার চিন্তাই করে নিয়ে যাবে চাঁদপাশার ভিতরে ঢুকে। তারপরে হঠাৎ করে লোকজন বার হলো, হয়ে ধরা হলো, একটা মেশিন ছিল আর ব্যাগের মধ্যে অনেক টাকা ছিল, টাকাটা উদ্ধার করে দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে। তারপরে বিকাল আর একটা আর্মস পেয়েছিল, আমি নিজে থানায় ফোন করেছিলাম বলব গিয়ে, সেটা উদ্ধার করে। যে তিনজন অ্যারেস্ট করেছে এটা কোথাকার? এটা তিনজনের বাড়ি, একজনের বাড়ি লীলাম্বাজুর মানে মন্দিরবাজার থানা লক্ষ্মীকান্ত সাইড পড়ে, আরেকজনের বাড়ি রানাঘাটা সম্ভবত, আমরা ঠিক জানি না। এদিন তাদের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ। রায়দিঘি থেকে অরিন্দম শীলের রিপোর্ট, দ্য পিডি নিউজ। খবর দেখুন দ্য পিডি নিউজ অ্যান্ড্রয়েড অ্যাপে। গুগল প্লে স্টোরে যান আর দ্য পিডি নিউজের অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করুন। দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার, থাকছে ৩২ ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আরাম সুজুকি ডায়মন্ড হারবারে, কিনুন বাইক পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য।